হ্যালো গাইস, আমি রুবেল। আজ আপনাদের যে জিনিসটা দেখাবো তা হলো কম্পিউটারের হার্ড ড্রাইভ। এটা আপনারা অনেকে চিনে থাকবেন, এটাতে কম্পিউটারের ডাটা স্টোর করা হয় বা স্টোর হয়ে থাকে। তো এটাকে আজ আমি কেটে বা ভেঙে দেখাবো। তো গ্যানিং দিয়ে হোক বা স্ক্রুড্রাইভার দিয়ে হোক, যেভাবে হোক এটাকে খুলে দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি এটার এই ফ্রন্ট সাইডটা খুলে দেখার চেষ্টা করবো। এটা কিন্তু একদম সম্পূর্ণ ভালো একটি হার্ড ড্রাইভ, যেটাতে আমার কিছু পার্সোনাল ডাটা ছিল, এটাকে আমি কপি করে নিয়েছি। এখন আপনাদের দেখানোর জন্য এই হার্ড ড্রাইভটাকে আমি নষ্ট করতেছি। প্রথমে আমি ফ্রন্ট সাইডটা খুলে দেব। বন্ধুরা, এটাকে আমি খোলার চেষ্টা করতেছি, এটা খুলতেছে না। হয়তো বা এই পাশ থেকে কোনো স্ক্রু থাকতে পারে, তাই আমি এটাকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাতে ছোট ছোট অনেক মাইক্রোচিপ লাগানো আছে। কত এটা তো গুণে বলা সম্ভব না, হয়তো বা হাজারখানি পার্টস আছে এটাতে। তো এটাকে আমি সাইড করে রাখি। তো এই পাশ থেকে কয়েকটা স্ক্রু দেখা যাচ্ছে, হয়তো বা এই স্ক্রুগুলো ওই পাশ থেকে খুলে যাবে। সবগুলো স্ক্রু খোলার পরে এটা খুলতেছে না, বুঝতেছি না কি কারণ। হয়তো বা এটা আমি অন্য কোনো একটা সাইড খুলে ফেলছি, বলতেছিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা ডিস্ক দেখা যাচ্ছে, এটা তো হাত দিয়ে ধরলে নষ্ট হয়ে যাবে। এমনিতেও আমি এটাকে নষ্ট করে ফেলছি ওনাদের দেখানোর জন্য। এই পুরো অ্যাসেম্বলিটাকে আমি খুলবো। তো এটাকে খোলার জন্য আমি ডিস্কটাকে একটু প্রেশার দিয়ে নিচ্ছি, এটা অনেক টাইটভাবে লাগানো। এটাতেই মূলত ডাটা স্টোর হয়ে থাকে। তো এই যে এখানে একটা ন্যানো একটা লাগানো আছে, ন্যানো একটা চিপ লাগানো আছে বা সেন্সর, সেটা দিয়ে এটাকে এরকমভাবে ঘুরতে ঘুরতে যখন এটা চলে পুরোটা রানিং থাকে, আর আস্তে আস্তে এটা ডাটা কালেক্ট করে নেয় বা ডাটা স্টোর করে, এটা দিয়ে এইভাবেই হয়ে থাকে। রিড রাইট এরকম আপ ডাউন করার কারণে এই ডাটাগুলো আমরা পেয়ে থাকি। তো এখন এটাকেও খুলে দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ একটি গ্লাসের মতো একটাই, এটাকে আমি সেট করে রেখে দিলাম। এখন যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা হয়তো 5 ভোল্টের একটি ব্রাশলেস মোটর। সাধারণত এটা অনেক স্পিডে ঘুরতে হয়, এই কারণে ব্রাশলেস মোটর ব্যবহার করছে। আর এটাতে তো কী আছে আপনাদের দেখালাম, এখন পুরো অ্যাসেম্বলিটাকে আলাদা করার চেষ্টা করব। তো বন্ধুরা, এটাতে আর কিছু নাই। তো এই মোটরটা খোলার কোনো অপশন নাই, এই মোটরটা একদম এই অ্যালুমিনিয়ামের ফ্রেমের সাথে ফিক্সড করা। এটাতে খোলার মতো আর কিছু নাই। এই মোটরটা
এই অ্যালুমিনিয়ামের ফ্রেমের সাথে একদম ফিক্স করা আছে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন।